বিজেপি কিভাবে বাইরের রাজ্যের কালচার চাপিয়ে দিচ্ছে দেখুন। এই এখানে অনেক মায়েরা বসে আছেন, ঠাকুমা বসে আছেন, জেঠিমা বসে আছেন, মাথায় তিলক কেটে। আমি দেখেই বুঝে গেলাম আপনারা কৃষ্ণ ভক্ত, তাই তো? কিন্তু এবার আমার একটা কথা বলুন তো, এই মেদিনীপুরের মাটিতে কোন আওয়াজটা বেশি শোনা যায়, জয় শ্রীরাম নাকি হরে কৃষ্ণ? হ্যাঁ, মেদিনীপুরের ঘরে ঘরে হরির থান, ঘর ঘর থেকে হরির লুট হয়। মেদিনীপুরের পাড়ায় পাড়ায় শীতলা মাতার মন্দির, তার পাশে বিরাজ করছেন মা মনসা, আর ঘরে ঘরে প্রত্যেক জেঠিমা বা ঠাকুমার মাথায় তিলক কাটার তারা ডাক পাড়ছে হরে কৃষ্ণ। কিন্তু বিজেপির হিন্দিভাষী বাইরের রাজ্যের নেতারা কোনোদিন হরে কৃষ্ণ বলে না, কোনোদিন শীতলা মাতার জয় বলে না, কোনোদিন মা মনসার জয় বলে না, এরা বলে জয় শ্রীরাম। রামকে আমরা জয় শ্রীরামে চিনি না, আমরা বাঙালিরা রামকে কোথায় চিনি জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আমরা এতে রামকে চিনি। কিন্তু ওরাও এই কথা বলে না, কারণ বাঙালি হিন্দুদের সাথে ওই গুজরাটি হিন্দু গুজরাটের যারা বিজেপির নেতা তাদের সম্পর্ক নেই। ওরা বাঙালির ভাষাও বোঝে না, ওরা বাঙালির ধর্মও বোঝে না। আরে আমাদের ধর্ম তো তোদের মতো নয়, তা তোরা তোদেরটা চাপিয়ে দিতে আসিস কেন আমাদের পিঠের ওপর? আরও আগে থেকে আমরা রামকে চিনি, মোদিজি যখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো। কখন চিনি? ছোটোবেলায় যখন ভূতের ভয় পেতাম, ধরুন কারেন্ট চলে গেছে, বাথরুম যেতে হবে, ভূতের ভয় পাচ্ছি, ঠাকুমা তখন বলতো, বাবু ভূতের ভয় পেলে মনে মনে এটা বলবি কি, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। এই রামকে আমরা তখন থেকে চিনি। বিজেপি আজকে এসে নতুন করে রামকে চেনাচ্ছে, রাম মন্দির বানিয়ে বলছে দেখো আমি রামকে নিয়ে এলাম। মানে বিজেপি আসার আগে রামকে আনেনি কেউ, রাম ছিল না, রাম একা একা আসতে পারেন না, মোদিজি কাঁধে করে আনবেন তাহলে আসবে। এরা এভাবে ভগবানকে অপমান করছে। শুধু তাই নয়, ভগবান কি রাজনীতির জিনিস মায়েরা? ভগবান মন্দিরে থাকবেন, ধূপে ধুনে ধুনোয় পুজোয় ঢাকের আওয়াজে ভোগে প্রসাদে নৈবেদ্যে, কিন্তু এরা ভগবানকে সিংহাসন থেকে টেনে রাজনীতির নোংরামিতে নামালো, এই প্রথম রাজনৈতিক দল বিজেপি। ওই জন্য রামচন্দ্র রেগে গেল, আর রামচন্দ্র এমন রেগে গেল যে 2021-এর বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর কানটা মুলে দিয়ে দিদিকে আবার মুখ্যমন্ত্রী বানিয়ে দিল। এবারও বাংলার মাটিতে তাই হবে, গতবারের চেয়ে তৃণমূলের লোকসভা আসন অনেক বাড়বে, আর বিজেপির আসন অনেক কমবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না বলেছিলাম, আমি শুধু আপনাদের এবার শেষ একটা কথা বলি, আমি হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এই কেন্দ্রের, তমলুক লোকসভা কেন্দ্রের। বিজেপির নেতারা ঠিকই বলেন, একটা বাচ্চা ছেলেকে প্রার্থী করেছে দিদি, কারণ আমার বয়সটা মাত্র 28। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেওয়ার সময় একটা কথা বলেছেন, বলেছেন দেবাংশু আমি জীবনে প্রথম টিকিট পেয়েছিলাম 29 বছর বয়সে, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি, তাহলে তুইও 28 বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি। দিদি আমাকে এটা বলে এই তমলুকের মাটিতে পাঠিয়েছেন, আর আমিও দিদিকে কথা দিয়ে এসেছি, দিদি ভরসা রাখো আমার ওপর, তমলুক আসন তোমার হাতে আমি তুলে দেবই। দিদিকে যে কথাটা দিয়েছি মায়েরা, সেই মুখটা যেন রাখতে পারি, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। আপনারা পাশে দাঁড়িয়ে সমর্থন করে একটু দেখবেন। আর 28 বছর বয়স হওয়ার সুবিধা কী জানেন? একটু ছোটা দৌড়ানোটা বেশি করা যায়। এবার শুধু ভোটের আগে দৌড়ালে ছুটলে তো হবে না, ভোটের পরে 5টা বছর তো কাজ করতে হবে। শুধু ভোটে জিতে হয়ে গেল ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে রইলাম, ওটা হয়, কাজটা করতে হবে, কাজ করতে গেলে দৌড়াতে হবে, ছুটতে হবে। আর তমলুক লোকসভা বিরাট বড়, এই ময়না থেকে মহিষা দল, নন্দকুমার থেকে হলদিয়া, নন্দীগ্রাম থেকে তমলুক, সেখান থেকে আবার কোলাঘাট, এই এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা, তাহলে 5টা বছরে। আর তমলুক লোকসভার কত ভোটার জানেন? টোটাল ভোটার হচ্ছে 18 লাখ। আর যদি আপনি বাকি বাচ্চাদের মেলান, যারা 18-র নিচে তারা তো ভোটার তালিকায় থাকে না, সেই সংখ্যাটা মেলালে প্রায় 25 লাখের কাছাকাছি হবে। তাহলে 25 লাখ মানুষকে আমায় সেবা করতে হবে, 25 লাখ সংখ্যাটা কম নয়। তো 5 বছরে যদি 25 লাখ মানুষকে সেবা করতে হয়, তো
তাহলে একটা 28 বছরের ছেলে তো ছুটতে পারবে, মায়েরা দৌড়তে পারবে। এই যে দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ও আগে আপনাদের কাছে এলো না দেবাংশু আগে আপনাদের কাছে এলো? আমি এসেছি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে বলছে, বাচ্চা ছেলে, চ্যাংড়া ছেলে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাকে টিভি চ্যানেলের লোকজন মুখের কাছে মাইক নিয়ে বলছে, দেবাংশু তোমাকে অভিজিৎ গাঙ্গুলি বাচ্চা ছেলে বলছে, তুমি কি বলবে? আমি বললাম, উনি তো ঠিকই বলেছেন, আমি বাচ্চা ছেলে, কিন্তু আমি বাচ্চা ছেলে, আমার 28 বছর বয়স, ওনার বয়স 62, তা আমি যদি ওনার নাতি হই তাহলে উনি আমার দাদু, তাহলে দাদু আর নাতির এবার লড়াই হচ্ছে, নাতিও ছুটছে দাদুও ছুটছে। এবার মানুষের চোখ মুখ দেখে যেইটুকু বুঝতে পেরেছি, মানুষ এবার এই লোকসভা কেন্দ্র থেকে নাতিকে জেতাবে বলেই ঠিক করেছে, দাদুকে নয়, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। সেই জায়গা থেকে আপনাদের ভালোবাসা এবং সমর্থন মায়েরা দাদারা দরকার। আমি এইটুকু বলতে পারি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছ যদি নিজের নাম নাও বলে, সে গাছের যখন ফল হবে তখনই বুঝে যাওয়া যায় গাছের নাম কি। আমি ভোটের আগে হাজার একটা কথা বলবো না, এই করে দেবো, ওই করে দেবো, এই করে দেবো, অনেকে বলে, আমি যা প্রমাণ দেবো 5 বছরে নিজের কাজের মাধ্যমে, আর কাজের মাধ্যমে যদি প্রমাণ দিতে না পারি 5 বছর পরে তো আবার ভোট চাইতে আসতে হবে, দেবাংশুকে দেখলে তখন পালিয়ে যাবেন, আমার কথা শুনবেন না, কিন্তু 5টা বছরে কাজ করার সুযোগটা তো দিতে হবে। আর আমার এটা জীবনের প্রথম নির্বাচন, প্রথম নির্বাচনে তো আমায় কাজ করে দেখাতে হবে আরও বেশি করে, যেন জীবনের আরও 40টা বছর রাজনৈতিক জীবনে অন্তত এই সার্টিফিকেটটা দেখাতে পারি, দেখুন তমলুকে আমি কী করে এসেছিলাম। তাই আপনাদের সমর্থন আর ভালোবাসা দরকার মায়েরা দাদারা। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার 2 নম্বর বোতাম মার্জিনও এগোচ্ছে 2 লাখের দিকে, বেশি করে 2 টিপতে থাকুন, মার্জিনটা 2 লাখ ছাপিয়ে দিন, 2 নম্বর বোতাম টিপে আমাকে আশীর্বাদ করবেন। আর যে কথাটা সুকুমারদা বলে গেল, ভোটের আগে আসবে 4,000-5,000 টাকা করে নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, তো পয়সাটা নিয়ে নেবেন, কারণ ওটা আপনারই পয়সা, গ্যাসের দাম তেলের দাম বাড়িয়ে লুটেছিল, তা আপনি পয়সাগুলো নিয়ে নেবেন, পয়সাগুলো নিয়ে বিজেপি নেতাটাকে বলবেন চিন্তা করো না, পদ্ম ভুলিয়ে দেবো, বলে ওকে নিশ্চিন্ত করবেন, করে ভোটের দিন সকালে ওই বিজেপির টাকাটা নিয়ে বাড়িতে কষিয়ে মাংস বা মাছ রান্না করবেন, ওটা বাড়ির সবাই মিলে খাবেন, খেয়ে ইভিএম মেশিনের সামনে যাবেন, গিয়ে প্রথমে 1 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, কিন্তু টিপবেন না, আঙুলটা নিয়ে গিয়ে বলবেন গ্যাসের দাম 1,200, শস্যের তেল 150, কেরোসিন তেল 100, তো টিপবেন না। তারপরে 2 নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে যাবেন আর বুকে হাত রেখে বলবেন লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই, বলে বোতামটা টিপে দিয়ে বাড়িতে চলে আসবেন, জয় বাংলা। আর দিদি ছাড়া কোনো গতি নেই, দিদি আছে, তাই এই বাংলার মাটিতে গরিব মধ্যবিত্তগুলো দুটো ভাত কাপড়ে বেঁচে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবে না সেদিন সারে সর্বনাশ হয়ে যাবে, এটা বাঙালি জানে, বাংলা জানে। তাই আমি আরও একবার নতমস্তক আপনাদেরকে প্রণাম জানাই, আপনাদের এই ভাইটাকে, আপনাদের এই সন্তানটাকে আশীর্বাদ করে এগিয়ে দেবেন, আমি এই আশা রাখি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। খেলা আবার হবে তমলুকের মাটিতে, কিন্তু স্লোগানটা দিতে পারছি না কারণ গলা চিড়ে গেছে, স্লোগানটা তো জোরে দিতে হয়, আমি আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে, আর আমার পাশে দাঁড়িয়ে দাদা স্লোগান দেবে, আমি তালি দিচ্ছি। খেলা 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 হবে, দেবাংশুর খেলা হবে, 25 তারিখ খেলা হবে,